আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে, ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলার ঘটনায় সন্দেহভাজন অপরাধী শনাক্ত। এদিকে জানবেন, ইন্ডিয়ানা পলিসির ঘটনা জাতীয় লজ্জাজনক বললেন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর জানবেন, অবশেষে বাইডেনের প্রস্তাবে রাজি হলেন পুতিন। এরপর থাকছে, আসিয়ান সম্মেলনে যোগ দিচ্ছেন মিয়ানমারের জান্তা প্রধান। এবং সর্বশেষ সংবাদে জানবেন, অবশেষে কুম্ভমেলায় রাশ টানল ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলার ঘটনা সন্দেহভাজন অপরাধী শনাক্ত। ইরানের নাটাঞ্জ পারমাণবিক কেন্দ্রে হামলার ঘটনার পেছনে সন্দেহভাজন অপরাধীকে শনাক্ত করা সম্ভব হয়েছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। আজ শনিবার এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তিটির নাম রেজা করিম। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের সহায়তায় তাকে শনাক্ত করা সম্ভব হয়েছে, কিন্তু গত সপ্তাহের রবিবারে বিস্ফোরণের আগে তিনি ইরান ছেড়ে পালিয়ে গেছেন। তবে এই ঘটনার পেছনে ইসরায়েলকে দোষারোপ করছে তেহরান। রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, 43 বছর বয়স্ক রেজা করিমের নাম ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড অপরাধীর তালিকায় রয়েছে। বৈধ চ্যানেলের মাধ্যমে তাকে গ্রেপ্তার এবং দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর আগে গত 11 এপ্রিল নাটাঞ্জ পারমাণবিক কেন্দ্রে হামলার ঘটনা ঘটে। তেহরান এদিকে সন্ত্রাসী হামলায় আখ্যায়িত করছে এবং দোষারোপ করছে ইসরায়েলকে। ইরানি বিপ্লবী গার্ড কর্পোরেশনের প্রধান আকবর সালেহি ওই দিন বলেছিলেন, আজকের এই হামলা প্রদর্শনের জন্য শত্রুরা পারমাণবিক বিজ্ঞানে ইরানের অগ্রগতি ও সমঝোতা মেনে নিতে পারছে না, এ কারণে তারা নাটাঞ্জ পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে। এ ঘটনা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার ইরান রাখে জানিয়ে তিনি বলেন, যারা এই ধরনের সন্ত্রাসী হামলা চালায় তাদের বিরুদ্ধেও IRGC-র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে জানবেন, ইন্ডিয়ানা পলিসির ঘটনা জাতীয় লজ্জাজনক বললেন জো বাইডেন। ইন্ডিয়ানা পলিসি বন্দুকধারীদের হামলার একাধিক মানুষের হত্যা নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বন্দুকধারীদের হামলায় আমেরিকার ইন্ডিয়ানা পলিসির মৃত্যু হয় কমপক্ষে 8 জনের, আহত হয়েছে বেশ কয়েকজন। ঘটনা একটি লজ্জাজনক বলে বর্ণনা করেছেন জো বাইডেন। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, বাইডেন হোয়াইট হাউসে রোজ গার্ডেনে একটি সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, সবসময় এই ধরনের শুটিংয়ের ঘটনা ঘটে না, এটি একটি জাতীয় লজ্জা, এর শেষ হওয়া উচিত। শুক্রবার স্থানীয় সময় ফেডেক্সের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ফ্রেডেক্স স্মিথ ইন্ডিয়ানা পলিসির ঘটনাকে হিংসতার বোধহীন ঘটনা বলে উল্লেখ করেন। তিনি ঘটনায় যারা মারা গিয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একটি বিবৃতি তিনি লিখেছেন, আমি টিম মেম্বারদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ইন্ডিয়ানা পলিসির সাহায্য আমাদের জন্য একটি টিম রয়েছে। স্মিথ আরও বলেছেন, এটি একটি বিপর্যয়মূলক দিন, আমাদের কারোরই অনুভূতি ব্যক্ত করার মতো ভাষা নেই। আগামী দিনগুলো জন্য ইন্ডিয়ানা পলিসির এবং পার্শ্ববর্তী সম্প্রদায়ের জন্য প্রার্থনা করুন। এরপর জানবেন, অবশেষে বাইডেনের প্রস্তাবে রাজি হলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন অবশেষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া আলোচনার প্রস্তাবে রাজি হয়েছেন। আজ শনিবার এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট সরকারি দপ্তরের মুখপাত্র দিমিত্র পেসকোভ। জানা গেছে, শুরুর দিকে পুতিনের রাজি হওয়া নিয়ে জল্পনাশ থাকলেও শেষে জো বাইডেন আলোচনার প্রস্তাবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পেসকোভ আরও জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন বারবার বলেছেন যে আমাদের বন্ধুরা যেমন আলোচনা করতে চান আমরা সেইভাবে সংলাপের জন্য প্রস্তুত। তবে ক্রেমলিন দুই নেতা শীর্ষ বৈঠকের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। উল্লেখ্য, এর আগে মঙ্গলবার টেলিফোনে আলাপে জো বাইডেন দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দেন। যখন আমেরিকা এবং রাশিয়ার মধ্যে বিভিন্ন ইস্যুতে উত্তেজনা বেড়েছে তখন প্রেসিডেন্ট বাইডেন এই আলোচনার প্রস্তাব দেন। এরপর জানবেন, আসিয়ান সম্মেলনে যোগ দিচ্ছে মিয়ানমারের জান্তা প্রধান। মিয়ানমারের সেনাপ্রধান মিন অং দক্ষিণ পূর্ব কোরিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনসের সম্মেলনে যোগ দিচ্ছেন। 24 এপ্রিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারের সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলের পর এটাই হবে জান্তা প্রধানের প্রথম বিদেশ সফর। আসন্ন আসিয়ান সম্মেলনে মিয়ানমারের পক্ষে জান্তা প্রধান মিন অং অংশ নেওয়ার খবর জানিয়েছে জোটের আরেক সদস্য থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানি সাঙ্গরাত আজ শনিবার রয়টার্সকে বলেন, জাকার্তায় আসিয়ান সম্মেলনে জোটের 10 দেশের কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত থাকবেন বলে
নিশ্চিত করেছেন তিনি। এর মধ্যে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং রয়েছেন, তবে এ বিষয়ে জান্তা সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানা যায়নি। রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে 21 ফেব্রুয়ারি মিয়ানমারের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নেয় মিয়ানমারের জান্তা সরকার। আটক করা হয় স্টেট কাউন্সিলর অং সান সু চি সহ প্রেসিডেন্ট উইন মিনকে। অভ্যুত্থানের কয়েকদিন পর থেকে জান্তা বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠে পুরো মিয়ানমার। বিক্ষোভকারীদের দাবি সুস্পষ্ট সেনাপ্রধান প্রত্যাহার এবং সু চি সহ সব রাজবন্দীর মুক্তি। 2 মাসের মধ্যে মৃত্যু হয়েছে অনেকজনের। দেশটিতে সেনা আটক করা হয়েছে শিল্পী সহ সহস্রাধিক বিক্ষোভকারীদের। নিজ দেশের মানুষের উপর গুলি চালিয়ে হত্যার কারণে বিশ্বজুড়ে তীব্র সমালোচিত হয়েছে জান্তা প্রধান মিন অং লাইং। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলোর পাশাপাশি আসিয়ান সদস্যরাও জান্তার প্রতি রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছে। মিয়ানমারের প্রতিবেশী দেশগুলোর আলোচনার মধ্য দিয়ে সমস্যা সমাধানের আহ্বান জানালেও জান্তা সরকার তেমন আগ্রহ দেখাচ্ছে না। এবং সর্বশেষ সংবাদে জানবেন, অবশেষে কুম্ভ মেলায় রাশ টানল ভারত। অবশেষে বোধ হয় ভারত জুড়ে আতঙ্ক ও সমালোচনার মুখে হরিদ্বারের কুম্ভ মেলার প্রতীকী উদযাপনে মুখ খুললেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার জুনা আখড়ার স্বামী অবধেশানন্দ গিরির সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান সাধু সন্তদের প্রতীকী উদযাপনে তিনি অনুরোধ করেছেন, বলেছেন করোনা মোকাবেলায় তাদের সহযোগিতা প্রার্থনা করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে সাড়া দিয়েছে স্বামী অবধেশানন্দ গিরি। পাল্টা অনুরোধ জানিয়েছে তিনি, সবাইকে অনুরোধ করেছেন বিপুল সংখ্যায় সাধু সন্ত ও সাধারণ মানুষ যেন হরিদ্বারের স্নান করতে না আসে, তবুও যারা আসবেন তারা যেন কোভিড বিধি কঠোরভাবে মেনে চলেন। দ্বিতীয় দফার কোভিড আতঙ্কের মধ্যে শুরু হয় হরিদ্বারের গঙ্গার পূর্ণ কুম্ভের স্নান। পুরাণ অনুযায়ী দেবতা ও রাক্ষসদের সম্মিলিত সমুদ্র মন্থনের পর উঠে আসা অমৃত ভাণ্ড নিয়ে দেবতারা পালাতে শুরু করলে হরিদ্বার প্রয়োগে কয়েক ফোঁটা অমৃত পড়েছিল। এই 2 স্থান ছাড়া মধ্যপ্রদেশে উজ্জয়িনী ও মহারাষ্ট্রের নাসিকেও রাখা হয়েছিল অমৃত ভাণ্ড। তিনি 3 বছর অন্তর প্রায় এই 4 স্থাপনে কুম্ভের পূর্ণ স্নান হয়, কিন্তু মূল আকর্ষণ 12 বছর অন্তত হরিদ্বার ও প্রয়াগের পূর্ণ কুম্ভ। হিন্দু ধর্ম অনুযায়ী সব পুণ্যর সেরা পূর্ণ কুম্ভ স্নান। চলতি বছরে যা শুরু হয়েছে 14 জানুয়ারি মকর সংক্রান্তির দিন, শেষ হবে 27 এপ্রিল চৈত্র পূর্ণিমার শাহী স্নানে। কোভিড-19 সত্ত্বেও এতদিন ধরে কেন্দ্র বা বিজেপি শাসিত উত্তরাখণ্ডের রাজ্য সরকারের কেউই কুম্ভ মেলায় লাখ লাখ মানুষের সমাবেশে বাধা দেননি। বরং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীর্থ সিং রাওয়াত যুক্তি দেখিয়ে বলেন, খোলা আকাশের নিচে পূর্ণ সলিলা গঙ্গা স্নানে ভয়ের কিছু নেই, তাছাড়া গঙ্গার পূর্ণ প্রবাহে করোনা ভেসে যাবে। হরিদ্বারে হাজারে হাজারে সংক্রমণ ছড়িয়ে পড়া এবং মৃত্যু যে সমালোচনার ঝড় তোলে সামাল দিতে অবশেষে প্রধানমন্ত্রী উদ্যোগ নেন। যদিও মনে করা হচ্ছে বোধ হয় সত্ত্বেও অনেক দেরি হয়ে গেছে, মুম্বাই শিবসেনা নেত্রী ও বৃহ মুম্বাই পুরসভার মেয়র কিশোরী পেডনেকট ক্ষুব্ধভাবে বলেছেন, পুণ্যার্থীরা কুম্ভের প্রসাদ হিসেবে করোনা সংক্রমণ উপহার দিতে চলেছেন। হরিদ্বার ফেরত মানুষের মুম্বাইয়ের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করার কথা ভাবা হচ্ছে বলে তিনি জানান। ভারতীয় রেল মন্ত্রণালয় জানিয়েছে, সফরের সময় মাস্কহীন অবস্থায় ধরা পড়লে থুতু ফেলবে এবং কোনোভাবে প্ল্যাটফর্মে নোংরা করলে ₹500 জরিমানা করা হবে। আপাতত 6 মাস এই শাস্তি বহাল থাকবে। ভারতে গত 24 ঘন্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 2,34,000 জনের। এই জন্য এই সময়ের শুধু দিল্লিতে রোগী শনাক্ত সংখ্যা 24,000-এর বেশি। এই অবস্থায় ল্যান্সেট কোভিড-19 কমিশনের ইন্ডিয়া টাস্ক আগামী 2 মাস বন্ধ স্থানে সব ধরনের সমাবেশ বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। ভারতে এ পর্যন্ত 1,45,26,609 জনের করোনা শনাক্ত হয়েছে, এর মধ্যে মারা গেছে 1,75,649 জন। কুম্ভ মেলায় 5 দিনে 1,700 জনের বেশি করোনা শনাক্ত করা হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন।